রাজ্য সরকারে এখন নিযুক্তির সমারোহ আয়োজন করেছে। অহা 25 মে তারিখে দিনের 3 বজাত 25 তারিখের নিযুক্তি সমারোহ 231 জন এনে পরিয়ালর সন্তানক নিযুক্তি দিয়া হব, যার পিতৃ শহীদ হয়েছিল আরক্ষীর কর্তব্যরত অবস্থা থকা। এই সাংবাদিক মেলর জড়িয়ে যিয়ে 44,703 গৰাকী প্রার্থী উত্তীর্ণ হল, তেখেত সকল 25 তারিখে খানাপাড়া নিযুক্তি পত্র লগলৈ আমি এই সাংবাদিক মেলর জড়িয়ে আটাইকে নিমন্ত্রণ জানাইছো। এই নিযুক্তির সমারোহত আমি 45,000 নিবনুয়া ব্যক্তিক নিযুক্তি দিয়ার সংকল্প লৈছিল, কিন্তু দিব্যাঙ্গ সকলক যেতিয়া আমি পুনৰ পৰীক্ষা কৰিলোঁ, কিছু দিব্যাঙ্গ কেন্ডিডেটে মেডিকেল টেস্ট পাছ কৰিব নোৱাৰিলে, সেইকাৰণে তেখেতসকলৰ ৰিজাল্ট আমি বৰ্তমান উইথহেল্ড কৰি ৰাখিব লাগিব। তাৰ পৰিপ্ৰেক্ষিতত নিযুক্তি পোৱা ব্যক্তিৰ সংখ্যা হ'বগৈ 44,703, অর্থাৎ 44,703 জন। ইয়ার মই ব্রেকআপটো আপোনালোকক অলপ কৈ দিছো। প্রথম হল যিটো স্টেট লেভেল রিক্রুটমেন্ট হৈছিল তৃতীয় শ্রেণীর, সেই তৃতীয় শ্রেণীর স্টেট লেভেল রিক্রুটমেন্টৰ পৰা 11,048 গৰাকী প্রার্থীয়ে নিযুক্তি পাব। স্টেট লেভেল রিক্রুটমেন্ট বোর্ডত গ্রেড 4-ৰ যি নিযুক্তি পরীক্ষা হয়েছিল, সেই নিযুক্তি প্রক্রিয়ার পর 13,739 গৰাকী প্রার্থীয়ে নিযুক্তি পাব। অসম পুলিশের যেটো নিযুক্তি প্রক্রিয়া আমি করেছিল, যত এক্সাইজ আর আবকারী বিভাগও সংলগ্ন আছিল, তার ব্রেকআপটো হল অসম আরক্ষীত 1,279 জন, অসম পুলিশ রেডিও অর্গেনাইজেশনত 553 জন, ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসত 39 জন, হোম গার্ডত 307 জন, জেলত 301 জন, আবকারী বিভাগত 222 জন আর ফরেস্ট বেটেলিয়নত 2,720 জন। ই এটা সর্বমুঠ সংখ্যা আনি দিয়ে 5,421 জন। অসম আরক্ষীর এই নিযুক্তি প্রক্রিয়াত এটা 231 জন ব্যক্তির নাম সন্নিবিষ্ট করা হয়েছে, যিসকল হল সাহসী পুলিশ বিষয়া, সুদীর্ঘ সন্ত্রাসবাদৰ সৈতে যুঁজা সময়ছোৱাত যার পিতৃ সন্ত্রাসবাদীর গুলিত নিহত হয়েছিল, আর তার আমি 100 জনক এবার শঙ্করদেব কলাক্ষেত্রত নিযুক্তি দিছিল। অহা 25 তারিখের নিযুক্তি সমারোহ 231 জন এনে পরিয়ালর সন্তানক নিযুক্তি দিয়া হব, যার পিতৃ শহীদ হয়েছিল আরক্ষীর কর্তব্যরত অবস্থা থকা। আর এই 231টা নিযুক্তি দিয়ার লগে লগে শহীদ পরিয়াল আরক্ষীর শহীদ পরিয়ালক নিযুক্তি দিয়া যি আমার এক ইনিশিয়েটিভ আমি লৈছিল, সি সফলতার সামরণি করব। যাবার আরক্ষীর নিযুক্তি প্রক্রিয়া আমি 411 জন প্রার্থীক নিযুক্তি দিব পৰা নাছিল তেওঁলোকৰ কম্পিউটাৰৰ চাৰ্টিফিকেটৰ ওপৰত থকা অভিযোগৰ পৰিপ্ৰেক্ষিতত। সকলো পৰীক্ষা কৰাৰ পিছত 379 গৰাকী প্ৰার্থী কম্পিউটাৰ চাৰ্টিফিকেট যোগ্য বুলি বিবেচিত হল, গতিকে সেই 359 কেণ্ডিডেটছেও এইবাৰ চাকৰি পাব আউট অফ 411। গতিকে অসম আরক্ষীত 231 জন শহীদ পরিয়াল,
আৰু যোৱাবাৰৰ ৰিক্রুটমেন্ট পৰীক্ষাৰ পিছত আমি দিব নোৱাৰা 359 গৰাকী প্ৰাৰ্থীও সংলগ্ন হৈ থাকিব। স্বাস্থ্য বিভাগত সর্বমুঠ নিযুক্তি হব 5,281টা। তাত এএনএম নার্স আছে, জিএনএম নার্স আছে, লক্ষিমপুর মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণী আছে, আর আমার তিনিওটা সঞ্চালকালয়ে গ্রেড 3 আর গ্রেড 4 ক্যান্ডিডেট সকল ইয়াত সন্নিবিষ্ট হয়ে আছে। শিক্ষা বিভাগত আমার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট মহাবিদ্যালয়ের অধ্যাপক আর মহাবিদ্যালয় তৃতীয় আর চতুর্থ শ্রেণীর কর্মচারী 704 নিযুক্তি পাব। ইয়ার ভিতর অধ্যাপকর সংখ্যায় কি প্রায় 421 কলেজ সমূহ এসিস্টেন্ট প্রফেসর হব। এডমিশনের আগে আগে কলেজ সমূহ যথেষ্ট নতুন অধ্যাপক নিযুক্তি হব, ই শিক্ষা ব্যবস্থাক যথেষ্ট শক্তিশালী করব। আমার এলিমেন্টারির শিক্ষক হিসাবে আজি 3টা বাজা আমার এলিমেন্টারি এডুকেশনের শিক্ষক সকলের ফাইনাল লিস্ট ওলাব। তাত 4,437 প্রার্থী উত্তীর্ণ হয়েছে, তেওঁলোকক মই 3টা বাজাত আমার পোর্টেল সাবর কারণে অনুরোধ করিম। উত্তীর্ণ প্রার্থী সকলের নাম তেখেত সকলে পাব, আর কলেজেরও যিসকল প্রার্থী উত্তীর্ণ হয়েছে তেওঁলোকেও ইতিমধ্যে তেওঁলোকৰ রিজাল্ট পাবলিশ হয়েছে। সমান্তরালভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকর গ্রেজুয়েট টিচার্স বলে যাক আমি কও, মাধ্যমিক শিক্ষক বলে আমি যেটু কও, সেই মাধ্যমিক শিক্ষক 2,332টা নিযুক্তি হব, অর্থাৎ 7,473টা। আৰু কিছুদিনৰ পৰা বাতৰি কাকতত এটা বিষয়ে স্থান পাইছিল, অসমৰ বাহিৰৰ পৰা কোনোবাই নিযুক্তি পাইছে নেকি প্ৰাথমিক শিক্ষকত। শিক্ষামন্ত্ৰীয়ে মোক কোৱা মতে অসমৰ বাহিৰৰ এজন প্ৰাৰ্থীয়েও নিযুক্তি পোৱা নাই, যদিও আইনমতে আমি আগে পিছে এই ক্ষেত্ৰত মই সাংবাদিকসকলক আৰু এটা সোঁৱৰাই দিছো যে আগে পিছে বাহিৰৰ প্ৰাৰ্থী নিযুক্তিত অসম চৰকাৰে বাধা দিছিলে, কিন্তু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এটা নির্দেশ যোগে আমাক জনাইছে যে আমি তাক বাধা দিব নোৱাৰো। গতিকে এই ক্ষেত্ৰত এইবাৰ কোনেও পোৱা নাই, কিন্তু যিটো মাজে মাজে চৰকাৰক দোষাৰোপ কৰা হয় এই ক্ষেত্ৰত মই আপোনালোকক স্পষ্ট কৰি দিছো যে চৰকাৰে বাহিৰৰ প্ৰাৰ্থী অহা বন্ধ কৰিছিলে, কিন্তু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে ৰায় যোগে এইটো সংবিধানৰ আর্টিকল 14ত আমার এটো অধিকার নাই বলি তেওঁলোকে জাজমেন্ট দিছিলে। কিন্তু যি নহক, সৌভাগ্যবশত এইবার শিক্ষক নিযুক্তির তেনেকুৱা কোনো বাহিৰৰ প্রার্থী নাই। মই দায়িত্ব সহকারে কব খুজিছো যে এইবার প্রাথমিক শিক্ষকৰ নিযুক্তিত অসমৰ বাহিৰৰ এজন প্রার্থীও নাই, এই কথাটো মই আপোনালোকক ক্লিয়ার করে দিব খুজিছো যাতে মানুহৰ মাজত কোনো এটা নেগেটিভ মেসেজ না থাকে। সোশিয়াল জাস্টিস আর এম্পাওয়ারমেন্ট বিভাগে এটা পরীক্ষা করেছিল স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটস, ইয়াত উত্তীর্ণ হয়েছে 362গৰাকী, তেওঁলোকৰো নিযুক্তি এইবার আমি দিম। ক্রীড়া বিভাগত 136গৰাকী বিভিন্ন টেকনিক্যাল পোস্টত তেওঁলোকে নিযুক্তি পাব। এগ্রিকালচার বিভাগত এগ্রিকালচার অফিসার বা গেজেটেড র্যাঙ্কত 211জনে নিযুক্তি পাব। এমভিআই হিসাবে 22জনে নিযুক্তি পাব পরিবহন নিগমত ট্রান্সপোর্টত, আর 14জনে সয়েল কনজারভেশন ডিপার্টমেন্টত নিযুক্তি পাব, অর্থাৎ সর্বমুঠ নিযুক্তি পোৱা সংখ্যা হল 44,703গৰাকী। ইয়ার যদি আমি এন এইচ এমত
633 কেন্ডিডেট যে নার্স হিসাবে পাইছে আর আপনাদের জানে যে এনএইচএম চাকরি পুরা 60 বছর লেখে থাকে এক প্রকার নিয়মিয়া বলে কব পারি এই 633 গৰাকী আমি যদি নার্সক বাদ দিম তেতিয়ালে প্রতিটো চাকরি রেগুলার চাকরি অসম সরকারের অধীনত নিয়মিয়া চাকরি ইয়ার মাঝে মাঝে বাতরি কাকতত এটা নিউজ ওলাই যে কন্ট্রাকচুয়াল দি দিলে আমি যে কন্ট্রাকচুয়াল দিও সেটা ওভার এন্ড এবোভে মাতো একেলগে এই 44,000 লিস্টত সেটা না থাকে কিন্তু তথাপিতো এইবার আমি তেওঁলোককো মাতা নাই পিছত আমি তেওঁলোকক বেলেগ অনুষ্ঠান করে নিযুক্তি দিম বলে কৈছো এই 44,703 গৰাকী এনএইচএমৰ 633 গৰাকী নার্সক বাদ দি যাৰ চাকৰি কাৰ্যকাল 60 বছৰ বয়সলৈকে থাকিব জীৱনৰ যিটো আমাৰ কেবিনেট ডিসিশন মতে তেওঁলোকক বাদ দি অল আৰ ৰেগুলাৰ ৰিক্ৰুটমেণ্ট এইখিনি হৈ যোৱাৰ লগে লগে আমাৰ 88,000 নিযুক্তি সম্পন্ন হ'ব ইয়াৰ ভিতৰত ক্লাছ 3 আৰু ক্লাছ 4ত এখন ফার্ডাৰ মেৰিট লিষ্ট ওলাব যিটো আমাৰ ষ্টেট লেভেল ৰিক্ৰুটমেণ্ট বৰ্ডে আমাৰ পৰীক্ষা পাতিছিলে ক্লাছ 3ত 198টা এখন এডিশ্যনেল লিষ্ট ওলাব আমি ওয়েট লিষ্ট শব্দটো কোৱা নাই এডিশ্যনেল লিষ্ট এখন ওলাব আৰু ক্লাছ 4ত 637 গৰাকী কেণ্ডিডেটৰ এখন এডিশ্যনেল লিষ্ট ওলাব জুলাই মাহত তাৰ কাৰণটো হ'ল যে এখেতসকলেও কাট অফ নম্বৰ একে পাইছে কিন্তু যেতিয়া পোষ্ট কম থাকে আৰু কাট অফ নম্বৰ একে হয় তেতিয়া নিয়মটো হয় যে যাৰ ডেট অফ বাৰ্থ আগত তেওঁলোকে চাকৰি পায় আৰু ডেট অফ বাৰ্থ পিছৰ খিনিয়ে চাকৰি নাপায় কিন্তু আমাৰ লগত যিহেতু কিছু পোষ্ট থাকি যাব সেইকাৰণে আমি সিদ্ধান্ত লৈছো যে ছেম কাট অফত যিহেতু এজনে পালে এজনে পোৱা নাই অনলি ফৰ ডেট অফ বাৰ্থ গতিকে আমি এডিশ্যনেল লিষ্ট এখন গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4ত দিম য'ত নেকি 198 গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4ত 637 গৰাকী অৰ্থাৎ আনাডাৰ 835 গৰাকীয়ে চাকৰি জুলাই মাহৰ ফাৰ্ষ্ট উইকত পাব এই গোটেইখিনি লৈ গৈ হ'ল 89,000 গতিকে আৰু 11,000 চাকৰি দিলে 1,00,000 হয় কিন্তু বিভিন্ন জায়গাত অভারলেপিং থাকা কারণে আমি জুলাই মাহত আৰু এটা আমি এডভার্টাইজ ওলাব খুজিছো যত 22,772টা পোস্ট থাকিব তাৰমানে অভারলেপিং ওয়েটিং লিষ্ট যেটা আপোনালোকে মাঝে মাঝে কৈ থাকে যে 1,00,000 নহব চৰকাৰৰ পুঁজি নাই কাৰণে 1,00,000 দিয়া নাই এই গোটেই সম্ভাৱনা নাকচ কৰি কোনোবা যদি মাজত চাকৰি পাই চাকৰি এৰিও গৈছে সেই গোটেইবিলাক কাভাৰ কৰি আমি 22,765টা পদৰ এডিশ্যনেল আমি এডভাৰ্টাইজমেণ্ট উলিয়াবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো তাৰ বিভাগ কেইটা হ'ব অসম ৰাজ্যিক বিদ্যুৎ পৰিষদৰ তিনিওটা কোম্পানীত 2,500 পোষ্ট যিটো নতুন বিজ্ঞাপন ওলাব জুলাই মাহৰ শেষ সপ্তাহত কৃষি বিভাগত যিটো আমাৰ এটা পোষ্ট আছে কি বুলি এক্সটেনশ্যন এচিষ্টেণ্ট বুলি কোৱা হয় তাতে আমাৰ 2,500 পোষ্ট ওলাব 2,500 এইটো গ্ৰেড 3 পোষ্ট হয় গ্ৰাম সেৱক বুলি যিটো কোৱা হয় পুলিচত আৰু 2,000 পোষ্ট ওলাব স্বাস্থ্য বিভাগত আৰু 600 পোষ্ট ওলাব গ্ৰেড 3 অসম চৰকাৰৰ বিভিন্ন বিভাগত ওলাব 2,519টা গ্ৰেড 4 বিভিন্ন বিভাগত ওলাব 1,347টা পঞ্চায়ত এণ্ড গ্ৰামোন্নয়ন বিভাগত পঞ্চায়ত ছেক্ৰেটৰীকে আদি কৰি বিভিন্ন পদত ওলাব 1,000টা আৰু শিক্ষা বিভাগৰ তিনিওটা ক্ষেত্ৰতে এলিমেণ্টাৰী হায়াৰ ছেকেণ্ডাৰী আৰু হায়াৰক লৈ আৰু পোষ্ট ওলাব 10,219টা তাৰমানে
1,00,000 নিযুক্তির বিপরীতে আমি 1,00,000 প্রায় 15,000 আমি নিযুক্তি করিম, যাতে কোনোবা ওভারলেপিং ওয়েটিং লিস্ট হলেও এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ একজেক্টলি 1,00,000 আর সেই পর্যায়ত আমি যাব পারো। আজি আমি এই সাংবাদিক মেলর জড়িয়ে যে 44,703 প্রার্থী উত্তীর্ণ হল তেখেত সকলক 25 তারিখে খানাপাড়া নিযুক্তি পত্র লগলে আমি এই সাংবাদিক মেলর জড়িয়ে আটাইকে নিমন্ত্রণ জানাইছ। অমিত শাহ ডাঙরিয়া 3:30 বজাত আহি সভা অংশগ্রহণ করিব, প্রার্থী সকলে 2:30 বজার ভিতর সভাকক্ষর ভিতর সোমাব লাগে, মিটিং 1-1.5 ঘন্টা সময় চলিব, তার পিছত আমি কেনেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাব বা কোত আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিম, কেনেকে দিম, কোন কার্যালয়ত গেলে তেওঁলোকে পাব তার বিষয়ে আমি তেওঁলোকক গোটেই কথাখিনি আমি জানাম। কিছুমানে যাতে পিছত আমার অসুবিধার সম্মুখীন নহয় গতিকে সকলো প্রার্থীয়ে সেই সভাখনের শেষ নোহালেকে বিশেষকৈ গোটেই কথাখিনি শুনাটো অত্যন্ত প্রয়োজনীয়। গতিকে মই প্রার্থী সকলক 25 তারিখে 3:00 বজাত পুয়াকৈ বিশেষকৈ 2:30 বজাত পুয়া করে মই সভালৈ নিমন্ত্রণ করেছো।